রাস্তায় বসে থাকা ভবঘুরে এবং অসহায় সাধারণ মানুষ এই প্রচণ্ড শীতে কষ্ট পাচ্ছে। একজন অবসর সহৃদয় ব্যক্তি দিলীপ নন্দী কিছু কম্বল এবং শীতবস্ত্র নিয়ে সারা শহর ঘুরে ঘুরে সেই অসহায় মানুষদের কিছুটা শীত নিবারণের জন্য তাদের কাছে পৌঁছে কম্বল জড়িয়ে দিচ্ছেন তাদের গায়ে এবং সহযোগিতার জন্য সঙ্গ নিয়েছেন কয়েকজন নর্থ বেঙ্গল ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের কর্মীদের। এদিন 50 জন দুস্থ ও অসহায় মানুষকে কম্বল প্রদান করা হয়। এ বছরের সবচেয়ে শীতলতম দিন ছিল শুক্রবার। সাধারণত মানুষকে অফিসে যেতে প্রচণ্ড শীতে কাঁপতে হচ্ছে, কোথাও কোথাও দেখা যাচ্ছে আগুন জ্বেলে হাত পা সেঁকে নিতে হচ্ছে। তাই মালদা শহর এবং পুরাতন মালদার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে রাস্তায় বসে থাকা ভবঘুরে ও অসহায় গরিব মানুষ প্রচণ্ড শীতে কষ্ট পাচ্ছে। সেই সময় একজন অবসর সহৃদয় ব্যক্তি দিলীপ নন্দী কিছু কম্বল এবং শীতবস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে সারা শহর ঘুরে ঘুরে সেই অসহায় মানুষদের কিছুটা শীতের কষ্ট নিবারণের জন্য তাদের কাছে পৌঁছে কম্বল জড়িয়ে দিচ্ছেন গায়ে এবং সহযোগিতার জন্য সঙ্গে নিলেন কয়েকজন নর্থ বেঙ্গল ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের। এদিন প্রায় 50 জন দুস্থ ও গরিব মানুষকে কম্বল দিয়ে সাহায্যের হাত বাড়ালেন এবং মানবিকতার নজির গড়লেন তারা। আজকে আমরা যে এই পেভমেন্ট ডুয়েলার্স বা রুটলেস যারা রাস্তাতে আছে তাদেরকে আমরা ওই একটা সিদ্ধান্ত নিয়ে বেরিয়েছিলাম আমি কম্বলের জন্য। তো যাই হোক, তারপরে এই আমাকে এই ব্যাপারটা এই কাজে আমাদের প্রচণ্ড সহযোগিতা করলো নর্থ বেঙ্গল ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এবং এরা ভিডিও ফটোগ্রাফিও করে থাকে। অ্যাকচুয়ালি এদের এভাবে মানে যদি হেল্প এক্সটেন্ড না করতো তো আমার পক্ষে কাজটা করা সম্ভবই হতো। দে ডিড আ লট ফর মি মেক ইট আ সাকসেস। অ্যাকচুয়ালি আমরা ওই ওল্ড মালদা থানা থেকে শুরু করেছিলাম ওখানে, তারপরে এসে মঙ্গলবাড়ি মোড়ে সেখান থেকে আমাদের হচ্ছে ভেনু এইটা, দিস ইজ লাস্ট বাট ওয়ান ভেনু, এরপরে আমরা সদর হাসপাতাল থেকে চলে আসি। আজ আপনারা কী করতে এসেছেন কমল দিচ্ছেন? আমরা মালদা স্টেশনে এসেছি কিছুদিন হলো, আপনারা সবাই জানেন আমরাও দেখছি যে ক্যাবের বিরোধিতা করতে গিয়ে প্রচুর রেল স্টেশনে বা বিভিন্ন জায়গায় ক্ষতি ক্ষয়গ্রস্ত হয়েছে এবং এতে বহু ট্রেন ক্যান্সেল হয়েছে এবং যাত্রীরা ঠান্ডাতে খুব ঠান্ডাও পড়েছে, ঠান্ডাতে কষ্ট পাচ্ছে। যার জন্য আমরা কিছু কম্বল নিয়ে তাদেরকে যারা খুব মানে অসহায় তাদেরকে তাদের পাশে আমরা দাঁড়ানোর চিন্তাভাবনা নিয়েছি আর চেষ্টা করছি কতটুকু আমরা কী করতে পারি। কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে। ঠান্ডা লাগছিল? হ্যাঁ। এটা ভাই কেমন লাগছে? গরম লাগছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.